সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 5টা, এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। আশা করছি ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় আমি সরো দিতে শুরু করে দিয়েছি। সরো দিচ্ছি মানে দুয়ার ঘর আর কি শুদ্ধ করছি, এই গোবর দিয়ে জল দিয়ে, মানে সরো দেওয়া মানে ঘরকে শুদ্ধ করা, বাসি ঘরকে আমি শুদ্ধ করতে শুরু করে দিয়েছি। আর গ্রামে আমি বলে নাই, গ্রামের সব মেয়ে বউরা এই কাজটা প্রথমে করে। তো দেখো, আমি গোবর দিয়ে সব মানে যেখানে যেখানে মানে চৌকাঠ আছে, মানে ধানের তলা, তারপরে মাঝখানে দিতে হয়, তো সব জায়গায় ছড়ো দিয়ে দিচ্ছি। তারপরে উনুন সালে দেবো, তারপরে ছড়ো দেওয়ার পর আমি একটু জল ছিটিয়ে নেবো। তো শহরে অনেকেরই এই কাজটা নেই, আবার অনেকেরই আছে, অনেকেই করে না, আবার অনেকেই করে। তো যাদের আছে তারা কি করে। আর জল ছেটা না সব জায়গাতেই আছে, সবাই দেখছি জলটা মানে ঘুম থেকে উঠেই জলটা আগে ছিটিয়ে নেয়। তো আমি দেখো জলগুলো ছিটিয়ে নিচ্ছি, বাইরে জল ছিটিয়ে এবার ঘরে জল ছিটাতে যাবো। ঘরগুলোতে জল ছিটিয়ে চলে এলাম, তারপরে ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর এইদিকে হুদ্রোর পাশটায় আমি ঝাড় দিতে শুরু করেছি, আর মুরগিগুলো কক করছে, হাঁসগুলো পিকপিক করছে বেরোনোর জন্য। ওরা বুঝতে পেরে গেছে সকাল হয়ে গেছে, এবার বের করবে আমাদেরকে, মানে ডাক দিচ্ছে, খোলো খোলো এরকম আর কি বলছে, সাড়া দিচ্ছে। তো আগে ঝাড়টা দিয়ে দিই, একটু পরে ওদেরকে বের করব। ঝাড় দেওয়ার পর যখন বাসনগুলো ডুবিয়ে রাখবো, তখন যে একটু ভাতগুলো থাকবে ওদেরকে দেবো, তারপরে ওদেরকে বের করে দেবো। তো দেখো আমি ঝাড় দিচ্ছি, আর এদিকে ওদিকে সব কত নোংরা পড়ে আছে, বাবু গাড়িগুলো খেলেছে এদিকে ওদিকে ছিঁড়িয়ে ছুটিয়ে রেখেছে। আর দেখো মুনমুনে আওয়াজ পেয়ে, ঝাঁটার আওয়াজ পেয়ে কোথা থেকে চলে এলো, বুঝতে পেরেছে, উঠে পড়েছে সবাই। তো ও মানে হাজির, এবার ঘরে ঢুকবে, ও না খুব জ্বালায়, ঘর খোলা পেলেই ঘরে ঢুকবো ঘরে ঢুকবো, মানে চাল খাবে এ খাবে, ঘরে ঢুকবে দিয়ে বদমাশি করবে। আর ওদিকটায় কেমন একটু ল্যালো পড়ে গেছে, বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে ওখানে জল জমে থাকছে, দিয়ে ল্যালো পড়ে গেছে। আর ধান সিদ্ধ উনুনটাকে বন্ধ করবো ভাবছি, করা হচ্ছে না, বৃষ্টি পড়ে পড়ে বৃষ্টি পড়ে পড়ে মানে ঢাকা দেওয়া ছিল না, যে ওই রকম অবস্থা হয়ে গেছে, ওইটা আর করা হবে না, তো অন্য একটা বানাতে হবে। তো দেখো আমি কাপড় কেচে চলে এসেছি, আর সেই যে ছড়ো ঝাড় দিয়েছি, তারপর আর কোনো কাজ করিনি, করতে পারিনি, তার জন্য আর সুতো তোলা হয়নি, তো কোনো কিছু শেয়ারও করা হয়নি। কী জানো তো, আমার শরীরটা খুব খারাপ করছিলো, পেটে ব্যথা করছিলো, তার জন্য আর কোনো শ্যুট করতে পারিনি আমি। আর যেটা আর কি বলবো তোমাদেরকে মেন কথা, তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কি আবার মা হতে চলেছি, তো আমি যেটা শিওর ছিলাম না, তোমাদেরকে বলেছিলাম যে টেস্ট করব, তারপর তোমাদেরকে জানাবো, কিন্তু টেস্ট করতে যাব আমি, আর আমার পিরিয়ডস হয়ে গেছে আজই, তো তার জন্য আমার পেটে ব্যথা করছিলো। তো সেটা মানে মানে ভুল ধারণা ছিল, মানে নয় সেটা, তো টেস্টের রিপোর্ট হচ্ছে এটাই যে হয়ে গেছে, বুঝতে পেরেছি। তো তার জন্য শরীরটা সকাল থেকে খারাপ, তার জন্য আর শ্যুট করা হয়নি, তো সেরকম কাজকর্ম করিনি। আর এখন যদি সেটা হতো না, তো খুব মুশকিলই হয়ে যেত, কারণ বাড়ির অবস্থা এখন ভালো নয়, মায়ের শরীর খারাপ, বাবারও শরীর ভালো যাচ্ছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার বাবু এখন খুব ছোটো, মাত্র 3 বছর বয়স হলো ওর, তো এখন হয়ে গেলে খুব অসুবিধায় পড়ে যেতাম। তো চাল ধোয়া ছিল মুড়ির, তো পরশুদিনকে ধোয়া জানো তো, কালকে রোদই পায়নি একদম, কালকে একটু মেরে দিয়েছি, তারপরে না বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তার জন্য আজকে না সকাল সকাল মানে ছাদে দিতে চলে এসেছি, আজকে নিচে দিইনি, কারণ কী বলো তো, নিচে দিচ্ছি আমাদেরই তো মানে ঘরে 4টে মুরগি আছে, মুরগিতে ছেটাচ্ছে শুধু, আর কত দেখবো বলো তো, আমি কত দিকে সামলাবো, উনুন সালে থাকছি আর মুরগিতে ছিটাচ্ছে, হাঁস চলে আসছে, দলের দল হাঁস চলে আসছে একদম পুকুর থেকে, যে খতখত খতখত করে কত চাল খেয়ে নিচ্ছে। তাই আমি ভাবলাম দাঁড়া, তোদেরকে জব্দ করতে আমি ছাদে দিয়ে আসবো, ছাদে আর পাখিতে কইটুকু চাল খাবে, তো নিচে দিলে ছাগলে খাচ্ছে, কুকুরে খাচ্ছে, সব চলে আসছে, তার জন্য ছাদে দিয়ে এসছি, ছাদে দিলাম আর কি। আর রান্না করতে করতে একবার করে এসে তখন নেড়ে দিয়ে যাবে। তো চাল নাড়ার পর আমি নিচে নেমে দেখছি মাছ রাখা আছে সিঁড়িতে, তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে মাছ কে দিয়ে গেল, বাবা বললো কাকা দিয়ে গেছে। তো দেখো মাছটা আমি নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে, এবার মাছটাকে বেছে নেব। তো এখানে পোনা মাছ আছে বড় বড় 3টে, আর ছোটো ছোটো পোনা মাছগুলো আছে। আমার মাছ বাছা হয়ে গেল, মাছ বাছাটা তোমাদেরকে দেখালাম না, তাড়াহুড়োর মধ্যে আর কি করছি সব কাজ, তো শরীরটা ভালো নেই, তো মাছ বেছে নিয়ে এবার ঘরে যাচ্ছি, হলুদ রবর মাখিয়ে রেখে দেবো। হলুদ রবর মাখানো হয়ে গেল, তারপর আমি দেখো সবজি কাটবো। আর এদিকে বাবা গেছিলো বাজার, বাবা কত সবজি নিয়ে এসেছে দেখো। আর বাবা না বলছিল মানে ঝোলা টোলা নিয়ে গেছিলো, কিন্তু কোথায় যেন ফেলে রেখে দিয়েছে মনে নেই, বাজার যাই তখন ঝোলা নিতে কোন দোকানে না কোথায় রেখে গেছে। তো যাই হোক আমি অত মানে বুঝতে পারলাম না, বলছিলো ঝোলা নিয়ে যেতে মনে নেই মনে নেই, কিন্তু ঘর থেকে নিয়ে গেছে, কোথায় রেখেছে কে জানে। দিয়ে আবার ওখান থেকে আলুর বস্তায় করে সব নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, কাকুর কচু আম অনেক কিছু নিয়ে এসছে। আর আমটা বেশ অনেকটাই মোটা, আমি জিজ্ঞেস করছিলাম আমটা কত ওজন, বলছিলো 450, আম বলছি ফজলি আম হবে বোধ হয়, এত মোটা মিষ্টি হবে। তো বাবারে কেটে দেখেছি কি টকগো আমটা,
আর এদিকে তিতকল্লা আমি কেটে রেখেছি। এই তিতকল্লাগুলো আমাদের গাছে হয়েছিল জানো তো, চারটে ও তুলে রেখেছিল, পাঁচটা বাবা আবার তিনটে তুলে নিয়ে এলো, তো কটাতে সবারই হয়ে যাবে। এখন বাজে দুপুর 12টা, আর এইমাত্র আমি উনুন ধরালাম, উনুন ধরে আসলাম। আর আজকে না উনুন ধরাতে মানে অনেক দেরি হয়ে গেল, তো আজকে মাকে টাইমে ভাত দিতে পারবো না, মায়ের আজকে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে যাবে। আর শরীরটা তো সকাল থেকে ভালো লাগছিল না, তার জন্য মানে ফেস দিয়েও মানে কোনো শ্যুট করিনি। ফেস দিয়ে শ্যুট করতে গেলে তো একটা মানে এনার্জি চাই, সেই এনার্জিটাই না পাচ্ছিলাম না। তো এখন একটু মানে সুস্থ বোধ করছি, তো একটু কমেছে, তো তার জন্য রান্নাটা বসালাম। আর না বসালে তো নয়, বাড়িতে তো সবাই খাওয়া দাওয়া তো করতে হবে সবাইকে, তো রান্নাটা বসালাম। আর তোমার দাদা ভাই না আজকে আমার উপর রাগ করেছে, তার জন্য আরও একটু মনটাও খারাপ আছে, শরীরটাও খারাপ আছে, তার জন্য ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, তো ব্লগও করতে ইচ্ছে করছে না, একদমই ভালো লাগছে না। আর কিছু জন্য রাগ করেছে বলতো, কালকে না আমার দিদি জামাইবাবু বঞ্জি এসেছিলো, তো কালকে তো আমি মর্নিং মানে রুটিন দিয়েছিলাম তোমাদেরকে, তারপর আর কোনো শ্যুট করিনি, কারণ মর্নিং রুটিন দিয়েছি বলে মর্নিংয়ের সব তো মানে শেয়ার করা হয়ে গেছিলো, ওরা তো বিকেলবেলা এসেছিলো, তার জন্য আর মানে নতুন করে কোনো শ্যুট করিনি। তো সবার সব করে একটু ঝামেলা হয়েছিলো, কী বলতো, আমাদের রুমে দিদি জামাইবাবুদেরকে শুতে দিয়েছিলাম, আর আমরা দুপুরবেলা যে রুমটায় শুই সেই রুমটায় আমরা শুয়েছিলাম। তো এত গরম, কারেন্টের ভোল্টেজ নেই, ফ্যান চলছিল না, তো মানে হাওয়া করতে করতে কতক্ষণ থাকবো, বাবুকে ঘুম পাড়ানো হলো, তারপর মানে মাঝরাত পর্যন্ত হাওয়া করে করে বাবুকে ঘুম পাড়িয়েছি, মাঝরাত পর্যন্ত থেকেছি, তারপর মানে এত গরম আমি থাকতে পারছিলাম না, তো আমি বললাম ছাদে যাই, তো দিদিদেরকে ডাকলাম, দিদিরাও ছাদে গেল, কিন্তু ও যাবে না, ওর তো গরম একটু কমই লাগে, ও গেল না, আমরা ছাদে ছিলাম। তারপরে আমি বললাম যে মশারিটা দাও, তাহলে আমরা ছাদে মশারিটা আমি সবাই মিলে শুই, কিন্তু বলছে না ছেলেটাকে ঠান্ডা লাগাবো, হ্যান ত্যান ছাদে শুতে হবে না। তো যাই হোক চলে এলাম, তাহলে আমি বললাম আমি এই ঘরে শুতে পারবো না, তাহলে আমাদের রুমে আমি দিদিদের সঙ্গে শুচ্ছি, তো তুমি একাই থাকো। দিয়ে বলছে বাবা ভালো ভালো তুমি যাও, বেশ ঠিক আছে। তো কী করবো, গরমে মানে থাকতে পারছিলাম না, তো কী করবো, মানে ছেলেটাকেও গরম লাগছিলো, আমাকেও গরম লাগছিলো, ওকে একটু কম গরম লাগে, তার জন্য মানে ওর কথা শুনে নিয়ে চলে গেছে, ওর দিদিদের সঙ্গে শুয়েছিলাম, আমি দিদি জামাইবাবু বঞ্জি আমার ছেলে একসঙ্গে শুয়েছিলাম। তো তার জন্য বাবু রাগ, সকালবেলা উঠে আমাকে রাগ দেখাচ্ছে, বলছে তুমি ইচ্ছে করে প্ল্যান করে আমার কাছে হয়নি হ্যান ত্যান। তো এই হচ্ছে ব্যাপার, আমি রান্না করছি, আর ও এসে চা বসিয়ে নিয়ে গেলো, কিন্তু আমাকে একটা কথা বললো না, আমি যে কড়াইটা নামিয়েছি কড়াইটা সিদ্ধ করে ও টুক করে হাঁড়িটা বসিয়ে দিয়ে দেখো, আমাকে কথা বললো না, হাঁড়িটা বসিয়ে দিয়ে চা করতে লাগলো, আর এই যে দুধ নিয়ে এলো কথা বললো না, দেখি আম্মু দেখি কতক্ষণ কথা না বলে থাকতে পারে। কুমড়োটা জানো তো আজকে মশলা দিয়ে কুমড়োটা করবো না, আজকে ওই মানে ফোড়ন দিয়েই করবো, বাবা বলে মশলা দিয়ে কুমড়ো করলে ভালো লাগে না, ফোড়ন দিয়ে ভালো লাগে, তাই ফোড়ন দিয়ে করবো, আর আমাদেরও ফোড়ন দিয়ে খেতে ভালো লাগে। আর আবার মশলা বাটা ঝামেলা, মশলা এমনিতে ঝোলের জন্য বাড়তে হবে, তাও ফোড়ন দিয়ে সহজেই হয়ে যাবে, তো ফোড়ন দিয়েই করি, তাই না। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর দেখো বাসন ধুতে যাবো, আর বৃষ্টি চলে এলো, এই যে বৃষ্টি পড়ছে, যে বৃষ্টি পড়ছে। আর তোমাদের দাদা ভাই এখনও রাগ কমেনি, মানে আমি খেতে দিলাম খেলো, কিন্তু কী নেবে না নেবে আমাকে কিছু চাইলো না, আমি যা দিয়েছি তাই, আর নেবো বা কিছু কিছুই বলো না, বাবা এত রাগ করলো আমার উপরে, আমার সঙ্গে মানে কথাই বলছে না, তো মানে ও আমার সঙ্গে কথা বলছে না, মানে বলে আমারও মনটা খারাপ, যেমন তো রান্না করতে করতে আমারও খুব মানে দুঃখ হচ্ছিলো, খুব কান্নাও পাচ্ছিলো, যে মানে যার জন্য সব কিছু ছেড়ে ছুঁড়ে বাবা মায়ের বিরুদ্ধে সব কিছু ছেড়ে এখানে এসছি, সেই জন্য আমার সাথে কথা না বলে গেলে কেমন লাগে বলো তো, তো মনটা সত্যি খারাপ লাগছে, ভালো লাগছে না। বিকেলের কাজগুলো সারলাম, বিকেলের কাজ বলতে কি ওই ঘর ঝাড় দেওয়া আর জল তোলা, তো ওই কাজ দুটো সারলাম, তার দুটো কাজ সারলাম, তারপর মনটা ভালো লাগছে না, তাই ছাদে এসে বসলাম। কী বলতো মানে সারাদিন গেলেও তোমাদের দাদা ভাই আমার সঙ্গে একটাও কথা বলেনি, আমি ভাবলাম হয়তো দুপুরবেলা শুবো তখন কথা বলবে, তো ও আলাদা রুমে শুয়েছে, ও আমাদের রুমে শুয়েছিল, আর দুপুরবেলা তো আমরা আমাদের রুমে শুই না, আমি অন্য একটা রুমে শুই, আমাদের রুমটা প্রচণ্ড গরম তোমরা জানো, তো আলাদা রুমে আমি শুয়েছিলাম বাবুকে নিয়ে, তো ও এলো না, অন্যদিন আসে, তো আজকে এলো না, এত রাগ হয়েছে কথাই বললো না। তো ভাবছি ভিডিওটা বড় করবো না, কারণ মনটা ভালো লাগছে না, আর প্রিয় মানুষ যদি কথা না বলে, কাছের মানুষ যদি কথা না বলে, কারোরই মন ভালো থাকে না। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।